Mă spune Emne. Mă culi de tucme. নাস্তা খেতে বলছিলাম 11:30টার দিকে ফোন আসলো ওই নয়নের ফোন আসলো পরে আমি কই কোথায় যাও কই যে নয়ন ডাকতেছে আমি আইতাছি নাস্তা খাই নাই করে এতে বাড়িলা আবার ফোন দিছিলাম আমি যে কই আসো না কেন নাস্তা আমি ভাল লাগে না খাম না আর ফোন দেই ফোন ধরে না এমন করতে করতে রাত কটা থেকে ফোন দিছেন ফোন ধরে না এই 4টার দিকে দিছি 3টার দিকে দিছি আবার আমি একটু ঘরে বাড়ির কাজ তো করতেছি একটু ব্যস্ত খাবারের টাইমে ফোন দিছি আমি কই আসো না ঘরে কয় মা আমি হোন্ডায় ফোন কাট লগে লগে কাটটা দিছে আবার সন্ধ্যার দিকে ফোন দিছে তুমি মহন্তরি ঘরে আসো না কয় মা আমি হোন্ডায় আসলে আমি জিদ্দার ফোন দেই না ওই যে বাড়ির কাজ করতেছি ওই বেড়ারা গো টাকা পয়সা দিতে হইতেছে কাজ করতেছে দেখতে হইতেছে তখন আমরা বাড়ির কাজ শুরু করছিলাম যখন 11:30টার দিকে আমি ফোন দেই রাত হ্যাঁ খাবারের টাইম এর সঙ্গে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি আমার দুই ছেলে আর ওর বাবা না আমি খাওয়া দাওয়া করি বাদবার আমাকে কই তুমি অন্তর হও না কে খাবার খামো কে জানি পিসার তো কুমিল্লা কয় কুমিল্লা আমি কই এই মোবাইলটা কেটে দিছে মনে এক সেকেন্ড দুই সেকেন্ড এরপরে মোবাইল বন্ধ আমার দোকান চুরি হয়তো আগে দোকান থাকতাম না তারপর থেকে দোকান থাকি হালকা বৃষ্টি বৃষ্টি আছে কাদা 11:30 প্রসাব করতে বসি এই যেই করারে প্রসাব করার পরে লাইট মারছি ওখানে দুজন লোক দেখা যায় আপসাইড লাইট আলো কম আছিল ক্রেতারা কয় আমরা নানি পেয়ে নানি কেটা কয় ফতি আমার নানি তাহলে কথা কইয়া আমি বাবা সাটাদার লাগাইয়া লাগাই হলাম ওই সময় একটা মজুর দেন আর দুইটা সেন্টার ফুট দেন নেওয়ার পরে সাড়া লাগাই ফেলেছে আর কোনো আমার ই নেই কী শুনছিলাম কী দেখছেন ওই ঘটনার দিন হ্যাঁ 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 আপনি কীভাবে জানলেন আমি জানলাম আমার পাশের বাড়ি এই এই এখানে আমার বাড়ি তুই ওই সাইডে আচ্ছা হ্যাঁ এই বাড়ি এক ভদ্র মহিলা উনি মারা গেছে এখন আচ্ছা উনি আমারে রাত্র তখন 12:30টার দিকে হ্যাঁ ঘুমাই রইছি ফ্যান চলতাছে ডাক পড়তাছে আমার নাম ধইরা যে ফারুক ফারুক তুমি কি ওড় আর এইখানে একটা ওই ফতে কইরা নাম হ্যাঁ আর নাতির আসছে ঢাকা থেকে নৌকা ডুবে গেছে পরে আমি উঠা ফ্যান চলতেছে থেকে কোদিক থেকে ডাক দিছে একটা ই পাইছি যে এই খালা হবে উনি আবার দিস খালা লাগে পরে আপনার আইসা ডাক দিলাম ডাক দেওয়ার পরে দেখি ওই জায়গায় কোনো লোকজনের আর ই নাই আলোচনা নাই পরে আপনার ওই বাড়িটার একটা লোক কয়েকটি মেম্বার ওই হয়েছে ওইখানে নৌকা ডুববা গেছে তাই কি গড়ছে তা জানি না একটু আসো পরে আমার ওই পাশে থেকে নৌকার তালা খুললাম আর সব বর্ষাকাল এগুলি পানি বোঝায় পরে আপনার নৌকার তালা খুললা আস্তে আস্তে 1:15টা বাজে বেজে গেল 15 মিনিট লেট হইল আমার এইখান দাইসা কচুরি ছিল এরকম কচুরি ভাঙ্গে আসলা আসার পরে আপনার দেখি এই ওই যে সে লোকটা ওখানে বসানো না এইখানে দুইটা ছেলে আর ওই যে টুপি মাথায় ছেলেটা উনি হইল আমার দেশের স্থানীয় রানা কুড়ার নাম আর ওই ছেলের দুইটা আমি চিনি না একটা ছেলে ল্যাংটা এতখানি পানির মধ্যে আরেকটা ছেলে লগে আমি ওইখানে নৌকার থেকে দাঁড়ায় বলতেছি আর কারা আরে এই নৌকা ডুবছে তো নৌকা ডুবছে আমি ওদের বাড়ি গিয়ে জিগাই মানে 10টা কথা জিগাইলে একটা জবাব দেয় হ্যাঁ আমি গিয়ে আর এই ছেলেটার বললাম কি একটা লুঙ্গি না দাও ল্যাংটা মানুষজন আসতেছে পরে একটা লুঙ্গি দিল লুঙ্গি দেওয়ার পরে ওরে পড়লো পড়ার পর আর কথাবার্তা বলে না কী হয়েছে ওই নৌকা ডুববে আমরা তিনজন ঢাকা থেকে আসছি এখন আপনার নৌকা ডুবে গেছে বাড়ি আবার এই বাড়িতে যাইব পরে আমি ওদেরকে বললাম যে তোরা এত রাত্রে কোথায় থেকে আসলি রাত বাজে 1:15
পরে কয় আমরা আগে আরছি এই দোকানের থেকে আমরা ওই কোকটক খাইছি এই জবদার পর আর বেশি কিছু না সে ওই ছেলেটার বললাম ই করো কার কি আপনার সজন কয় এইবারই আরছে তিন জন আরছিল কয় একজন পাই না ওই ছেলে দুটারে বললাম যে তোমার পরিচয় কি কি আসে বিষয় কই আরছো কয় আমার নানির বাড়ি এটা নানির এখানে আরছি আমি কইতা তোমার নানি কো আরছে আসার পরে ওই মহিলাটাও দেখি ভিজা ওই কাপড় ভিজা পরে মহিলাটা বলতাছেন আমি পার করতে আরছি তিনজন আছিল একজন নৌকা ডুবা গেছে দুজন সাঁতারে উঠছে একজন পাই না পরে আবার আমরা নৌকাটা দেখলাম ওইখানে ডুববা রয়েছে ডুবার পরে আমি বললাম যে তাইলে যারে পাস না এর পরিচয় কি আসে বিষয় কয় আমার এই আত্মীয় লাগে ঢাকা কে কয় অমুকে আমি কে অমুকের কি মা বাপ আছে কয় আছে আমি কে মা বাপের ফোন দাও ওরা কয় আমার লগে তো কিছু নাই প্যান্ট নাই মোবাইল নাই পরে যাই যে বাবু করা রাত্রে ফোন দিছে দেওয়ার পর ওই ছেলে দুইটার আমি বলে গেলাম প্রায় এক ঘন্টা হানি এখানেই কইরা এদিক অনেক কাটাল ছোরত পরে ওই ছেলে দুইটারে বললাম কি অরে দিয়ে গেলাম যে ছেলে দুইটারে কোনো প্রকার যেন পালায় না যেতে পারে এই বিল্ডিংটার ভিতরে নিয়ে আগো আটকায় রাখা হইলো যে সকালবেলা যদি ওই যে ছেলেটা মারা গেছে অর্থ অবশ্যই গার্জিয়ান আসবো আসলে পরে কি আসল বিষয় জানি না এরপরে অগো ছাড়া হইল রাইতে একটার দিকে ওই নয়নের মা আর নয়নের বোন কই দেশ থেকে শান্ত কই তা আমি কই শান্ত কুমিল্লা গেছে ওই যে কইছে কুমিল্লা আমি তো বলছি কি আমার নন্দের মাইয়া বিয়া দিছি কুমিল্লা তো ওই বাসায় মানে আমার ওই নাতি আছে একটা ওর লোক আবার কথাবার্তি কয় ওর কাছে গেছে আমরা ওই বাসায় ফোন দিইনি হনতে মানে আমরা প্রস্তুতি নিতেছি এখন তো রাইতে একটা বাজে কেউ খবরও জানাইলো না এটা আমি নয়নের মা গিয়া কয় শান্ত মনে হয় নয়নের লগে গেছে আমাকে না ওর লগে তো আমরা চলো নিষেধ করছি কিছুদিন আগে ওর পাও ধরে আমি কইছি আমাকে আমার ছেলে লগে চলিস না ওই করে পড়ালেখা আর তুই একটু নেশাও বিক্রি করে নেশাও খায় আমাকে ওর লগে চলিস না পাও দুইটা ধরছে আমি ফুবুয়ে আমার সৎ বাইর ছেলে চলিস না আর কিছু কয় না গেছে লগা তারপরে দেড়টার থেকে আবার ফোন দিছে ওই নয়নের বইনে নয়নের মায়ের হইনা গেল গা আমি কইছি কুমিল্লা একে আমার গর্তে বাইরে গেল গা তারপরে ওই নয়নের বইনে দেড়টার দিকে ফোন দিয়া কয় শান্ত লগে মনে নয়নে গেছে পানিতে পইরা মইরা গেছে তখন একটা মাল বাপের উস থাকে কেমনি করে দৌড়ে এসে পানিতে পড়ছে মারার কথা কয় না কয় পানিতে পড়ছে হ্যাঁ আপনারা আইলে আইতে পারেন আমরা কি করছি চিনি না এই গ্রাম জীবনে আসি না সাড়ে তিনটা থেকে এখানে পৌঁছাইলাম রাত্র সাড়ে তিনটা বাজে দেহি সবাই ঘুমাই রয়েছে কোনো সারা শব্দ নেই ওই দুজন ছেলে আর নয়নে ওই যে ছেলেটা রাঁধছে মারুফ নয়ন আর ওর বোন আর ওই ওর মা ওই নয়নের মা এরা খাড়া রয়েছে ভিতরে কাহেন আহেন হ্যাঁ আমি এলা খাড়া হয়েছে আমি কই পানি আগে বাড়িতে আমি হাইটে গেলাম ওই যে ওখানে বাড়িটা দেখছেন না আমি হাইটে গেলাম আমার এতটুক পানি বাসা লেগে গেল কই স্রোত আমি দাঁড়াই রয়েছি পাও আঙ্গুল হইলে না পানিটা তিতিরা নামতেছে উচারতে নিচে নামতেছে বাসা গেলাম কাকে এই জায়গায় পানি পড়ছে আমাকে বাড়িতে কেউ ডাকেন কোনো শব্দ কেউ নাই কানতেছে আমি চিৎকার করতেছি শান্ত শান্ত কয়া পাশে গড়তে মানুষ বেড়ে গায়ে আপনি মহিলা গানতেছেন কি লিগে এত রাত্রে হ্যাঁ আমাকে আমার ছেলে পানিতে বিলে পড়ে গেছে তাকে আমরা জানতাম না আমরা ঘরের লগে আমরা জানতাম না ওই যে এর ভিতরে আছে বিডিওর ভিতরে আছে এখন কথা যে আমরা জানতাম না হ্যাঁ গে কী কস অগো কইতেছে কী কস পানিতে পড়লে পুরো গ্রাম মানুষ জানবো আমরা ঘরের লগে তো জানি না আমি চিৎকার পড়তেছি কেউ নাই কেউ শব্দ নাই ওই যে রানা ওরা হেনে খাড়াই দিয়েছে কেউ বোঝেন আমার পোলাটার একটু বাঁচাও বাঁচাও কোনো শব্দ না কয় নাই কি কয় না কয় মানে কোনো কয় বাইশে গেছে গে এই জায়গা নানান কথা কয় রাত্র দুইটা পর্যন্ত স্যার এখানে অনেক করতেছিল তো পুরা পানি না তিন চারজন নৌকা তো অনেক ভিজতেছে আমিও স্যার ঘন্টায় ভিজে পরে ওই মহিলা আসার পর আমি একা ওই মহিলা আসার পর আমি একা স্যার এক থেকে দেড় ঘন্টা স্যার ভিজতেছি পুরো সাঁতরে
কান্দা কান্দা মানে কান্দা কারি বাবা আমার পলাটু বিছা বিছা পরে আমি বিছাইছি পানি গে পরে ওই যে বিল্ডিং এর সিঁড়ির মধ্যে উনি বসে আছে কান্দাছে প্রথম ছিল এখান থেকে বাসা নেই ওখানে কান্দাছে ফজর আজান দিল ফজর আজান আমি নামাজ পড়া আমি আবার ফিরে নামলাম উনি আবার জিজ্ঞেস করছে বলে বাবা একটু বিশরা বিশরা ওরে স্যার আমার এক বোন জামে চাচা বোন জামে নাম হলো শহীদুল আমার এক চাচা ওই পাশে থাকে নাম হলো বুলু কাকা আরেকজন আছে ইমরান তারপর দীপু মেম্বর বাতি যে আমি আমরা এক কয়জন ওই যে নৌকা আসা স্যার নৌকা নৌকা দিয়া চার পাঁচটা নৌকা দিয়া লোক গিয়ে আসা স্যার এই পুকুরটা স্যার কাদা কাদা মধ্যে পার মারলে স্যার লোক গিয়ে ঢেবে যাবো গা তো এরকম গ্রামের লোকজন এক কয়জন নিয়ে ওই লোক গিয়ে আসা লোক গিয়ে শনাক্ত করতেছে মানে ডুবছে কোন জায়গাটায় মানে ই করতেছে পরে স্যার ওই যে আমার চাস্ত বোনের লোক গীতে চাস্ত বোন যাওয়ার লোক গীতে স্যার একটা বাড়ি খেয়েছি মানে কাদা মধ্যে গায়ে নেই আমার আপন চাস্ত বোন জামাই ও লোকের মধ্যে যখন বাড়ি গেছে স্যার তখন ও শিওর হয়েছে যে এখানে আছে তখন ইমরান নাম একটা ছেলে আছে ও আবার স্যার ও আবার ওইটা ও আবার ডুব দিছে ওর ডুব দিতে গেছে ও ডুব দিয়ে ডুব দিয়ে গেল এখানে আছে ইমরান গুলো গেলো এখানে আছে পরে ওই আমার চাচির আবার গরু গরু পালতো ওই জায়গাটা কি মানে পুকুরের ভিতরে না সাইডে না না এই মাঝামাঝি মাছ সেন্টারের মধ্যে এই মাছ সেন্টার পরে স্যার ওই যে জনে কথা বললো যে এখানে আছে পরে আমার চাচিরি গেলো চাচিরি গেলো ওই যে রশি দাও আমি আবার স্যার ওই যে মানে ই করার আগে ওই শ্রীনগর থানায় ফোন দিছিলাম যে আমাদের এখানে একটা লোক মারা গেছে আমার ঘরে কোনো এত স্যার লোক মারা গেছে বলছে যে এত রাত্রে ভাই আমরা যদি আপনি উঠাইতে পারেন তা আপনি ওঠা আমরা সকালে ভোর আসতেছি তাই আমি ফোন দিয়ে স্যার পরে সব কিছু করছি পরে ওই লোক দিনে শনাক্ত হইলো পরে চাচি ওই যে গরুর রশি দুইটা আইন না পর ওর কোমর মধ্যে বান দিয়া পরে টাইনা উঠে পরে লাস্ট ধরে ধরে দিক নিয়ে আসছে এখানে শুনেছি আমার ফুলে এমনি আমার কলিজার টুকরা আমার এই ছেলে আমার পাউটি পেঁচিতে ঘরে কাজ করে দিত পড়ার লোকে ফার্স্ট আসলো শত্রুমি করে নাই নাই না আমার বাচ্চাটার মাইটা ফালাই দিছে ওরা পুরো গ্রামে পুরো এলাকা যাত্রাবাড়ি মোসার নামে সবাই চিনে থানা নাসিমা ওরা এক নামে চিনে সবাই নেশা বিক্রি করে আমার রথের সাথে চলতে নিষেধ করছি যাইতে নিষেধ করছি পাঁচ দিনা ধরছি নয়ন রে কোনো দিন আমার পোলার লোক একটু চল্লিশ না বাজানো ওই তোর আট বছরের ছোট ওই হইলো আট বছরের বড় আমার পোলার যখন মারা গেছে সতেরো বছর পাঁচ মাস লাশ পাইলাম পুলিশ আইতে আইতে বারোটা বাজাই দিছে পুলিশে আয়া ওই যে মেম্বার আছে এই যে মেম্বার এই মেম্বার আয় করতেছে আপনার আপস হয়ে যান আমার ছেলে পড়ে রয়েছে মাটিতে আপস কার লগে আপসে কি তারপরে পুলিশ আমার সন্দেহ জাগছে যেই কইছে যে আমি আটটা যেতে পারি আর ওরা কাকি পানিতে ডুবে গেছে আমার পোলা সাঁতার জানে এই পোলা এই পানিতে ডুবার তো কথা নেই এতটুক পানি আমার ছয় ফুট হইলো আমার ছেলে লম্বা এতটুক পানির ভিতরে ডুবতে পারে কোন আমার বিশ্বাস হইলো না আমার পোলা সাঁতার জানে সাঁতারের ছবিও আসতে আর পুরো ফরিদপুর হলো আমার শ্বশুর বাড়ি সবাই আমার পোলা যে গোসল করছে আঙ্গ পুষ্ক নিয়ে এটা শরিকদারের উনি গোসল করছে সবাই হাজার হাজার মানুষ দেখছে তারপরে কি হইলো আপনি মামলা করলেন না পরে হ্যাঁ মামলা করছি আঙ্গ মামলা নিছে হইলো এই কি জানি ইউডি মামলা লিসে হেরা পুলিশে ধরেও নাই আপনি হত্যা মামলা করতে চাইছিলেন হ্যাঁ হত্যা মামলা করতে চাইছি ই করে নাই কি হইছে পুলিশে কি হইছে ওই পুলিশে হাগো হানে আয়া এক ঘন্টা তুরি ওই নয়নের মাল লগে কথা কইলো ওই ঘর ওই যে বিল্ডিং এর ঘরটার ভিতরে গিয়া তারপরে আমার কাছে গেল কয় উঠেন উঠেন লাশলিয়া চলেন আলালিয়া থানার হুনে গেল তাই আমি কাউকে ধরেন ওই যে আমার বাচ্চারা খুন করছে আমার বাচ্চা হেনে কোনো দিনই আইতো না যেভাবে আমার বাচ্চারা হেনে করছে আমার ছেলে হাতের জানে এই জায়গা দুইটা নীল আসছিল এই জায়গা নীল আসছিল এই কুকসাটা জায়গার ভিতরে নীল আর ই কালার মতন এরম গোটার মতন
আর এমনি করে আতা ছিল আমার ছেলেটার পানিতে পোলাতে হাতরি বারো চেষ্টা করব অগুম বাস অনুযায়ী আমার পোলা সাঁতার জানে সাত এডুক পানি তুই দাঁড়াইলো ছয় ফুট স্যার ছয় ফুট আমার ছেলে খাড়াইলো আর এডুক পানি বা আমি যখন পাঁচ ফুট আড়াই ইঞ্চি আমার পানি এতটুক হয়েছে তা আমার ছেলে কি পরে এই পানিতে আপনি টাইলে দেখতে পারবেন কোন জায়গা দিয়ে আবার পুলিশকে বললেন না বললাম আমাকে কোনো কথা শুনে নাই কি বলছে কয় কি আপনি বোঝেন না বেশি আপনি ওখানে বাচ্চা মারা গেছে পাগলের মতন আপনি নানান কথা কন আপনি কোনো কথা কেন না আপনি যদি বেশি কথা কন অন্যটা হয়ে যাব যখন এই পাশ দিয়ে রাস্তার লোক আসে আসা যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় কিন্তু এখন নৌকা প্রয়োজন ছিল না নৌকা ছাড়াও যাওয়া যায় তাহলে এই জায়গায় ঘটনা ঘটলে আপনার কিন্তু এই জায়গায় ঘটনা ঘটলে কিন্তু ওই লোকটা কিন্তু এপাশে আসার কথা ছিল না আর আমাদের প্রশ্ন হলো গিয়া যে যে রহমান সাহেব বলে গেছেন রহমান যে তার দুইটা সেন্টার ফুট সে কিনছে যদি তাদের মধ্যে এখন ই থাকতো তাহলে কিন্তু সেন্টার ফুট সে তিনটাই কিন্তু এই জায়গায় আমার প্রশ্ন ছিল